পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকে খোপাই চণ্ডী পুজো অনুষ্ঠিত হয়। আনুমানিক 350 বছরের পুরনো এই পুজো। সকাল থেকেই রীতিনীতি মেনে পুজো পাঠ অনুষ্ঠিত হয়, রাত পর্যন্ত চলে এই পুজো। পুজোকে ঘিরে অনুষ্ঠিত হয় মেলা, এছাড়াও আতশবাজি প্রদর্শিত হয়। দোলচৌকি করে গোটা গ্রাম পরিক্রম করে পুজোস্থলে নিয়ে আসা হয় খোপাই চণ্ডী মাতাকে। বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত উপস্থিত হন এই পুজো প্রাঙ্গণে। এখানে খোপাই চণ্ডীর পুজো হচ্ছে। এটা কত বছর ধরে? দশহরার আগের দিন এই পুজোটি হয়। হ্যাঁ, এটা 350 বছর ধরে পুজোটা চলছে। পুজোটা সকালের দিক থেকে শুরু হয়, কিন্তু সন্ধ্যের দিকেই বেশি জাঁকজমক হয়। আর বিভিন্ন অনুষ্ঠানও রাতের দিকে থাকে, যেমন আতশবাজি পোড়ানো হয়। হ্যাঁ, তাছাড়াও পুজোর পরের দিন যেদিন দশহরা পুজো হয় সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। হ্যাঁ, এখানে খুব আনন্দের সহিত এই পুজোটা মানুষ উপভোগ করে। এটা কত বছর ধরে হচ্ছে? ওই 350 বছর ধরে চলছে। এখানে মা খোপাইশ্বরীর পুজো। আজকে এই পুজোকে কেন্দ্র করে বহু ভক্তের সমাবেশ এখানে ঘটে। প্রায় 350 বছর ধরে এই মায়ের পুজো হচ্ছে। আজি এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে মায়ের পুজো। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।